ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় বাস টার্মিনালটি উদ্বোধনের পর থেকেই মুখ থুবড়ে পড়ে আছে অথচ দ্বিতল ভবনের টার্মিনালে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা শুধুমাত্র মালিক শ্রমিকদের অনীহায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি দীর্ঘদিন ধরে পরিণত হয়েছে নেশাখোর ও ভবঘুরেদের আস্তানা হিসেবে শহরে যানজট কমানো সহ সকল সুযোগ সুবিধায় পর্যাপ্ত জায়গা জুড়ে ঠাকুরগাঁওয়ে নির্মাণ করা হয় কেন্দ্রীয় বাস টার্মিনালটি কিন্তু নির্মাণের পর উদ্বোধন হলেও ব্যবহার না হওয়ায় দেড় যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাস টার্মিনালটি এই অবস্থায় পরিবহন সংশ্লিষ্টরা মহাসড়কের পাশেই অস্থায়ী কাউন্টার খুলে বিক্রি করছেন বিভিন্ন রুটের যাত্রী টিকিট অথচ টার্মিনালটিতে টিকিট কাউন্টার ওয়াশরুম শপিং সেন্টার ও বসার ব্যবস্থা সহ সাধারণ যাত্রীদের প্রয়োজনীয় সব ব্যবস্থাই সেখানে রয়েছে রোদে বৃষ্টিতে ভিজে যাত্রীরা বাসে উঠানামা করা সহ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলেও দীর্ঘদিন ধরে টার্মিনালটি ব্যবহার না হওয়ায় ভবনের ভেতর নেশাখর ও ভবগুরোদের আস্তানায় পরিণত হয় অন্যদিকে সড়কের পাশে যত্রতত্র বাস পার্কিংয়ে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা এ অবস্থা থেকে পরিত্রাণ চায় সবাই কেন্দ্রীয় বাস আমাদের ঠাকুরগাঁ সব কিছু সুযোগ সুবিধা আছে কাউন্টার আছে লেট্রিন বাথরুম সবই আছে কিন্তু বন্ধকালীনে কাউন্টার ইয়ার টার্মিনালটা চালু হচ্ছে না যাত্রী সমস্যা হচ্ছে আমাদেরও সমস্যা আছে আমরাও চাই যে এই টার্মিনালটা আরো উন্নত হোক বা কেউ টার্মিনালটা চালু করুক হ্যাঁ আরো সৌন্দর্য হোক এটা আমরা আশা করি টার্মিনালটা যদি চালু থাকতো তাহলে ভালো হইতো টার্মিনালটা বন্ধ হওয়ার কারণে আস্তায় মানুষ উঠতেছে রোদ বৃষ্টিতে রাস্তায় দাঁড়ায় থাকতে হয় ভিতরে বসার কোনো জায়গা নাই যার কারণে আমাদেরকে লাগে করা টার্মিনালটি সচলের বিষয়ে বাস মালিক সমিতির নেতারা কথা বলতে রাজি না হলেও উপজেলা প্রশাসন জানালেন ব্যবস্থা নেয়ার কথা দু সালে ঠাকুরগাঁও জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়